বেলুনিয়া পুর পরিষদের উন্নয়নের জোয়ারে ভাসছে পুরো এলাকাবাসীরা। এমনই জোয়ার যে এক পশলা বৃষ্টিতেই জলের জোয়ারে সাঁতার কাটতে হচ্ছে পুরো এলাকাবাসীদের। ক্ষোভে ফুসছে বেলুনিয়া পুরো এলাকাবাসীরা। আর্য সমাজ, কালীনগর, রামঠাকুরপাড়া, মধ্যপাড়া, বর্ডারপাড়া, হল, চৌমুহনী, বিদ্যাপীঠ কর্নার, নন্দীপাড়া, নেতাজিপল্লী, সৎমুড়া এবং মির্জাপুরের একাংশ এলাকা জলমগ্ন হয়ে বিপদসীমার মধ্যে বইছে। বৃষ্টির জল মানুষের বাড়ি উঠান ছাপিয়ে ঘরে থই থই করছে। সাধারণ মানুষের অভিযোগ, পুর পরিষদের বরাদ্দতা ও জল নিষ্কাশনী ব্যবস্থা অপ্রতুলতার জন্যই জল জমে একাকার। জুন থেকে জুলাই মাস এমনিতেই বর্ষা, অথচ এর আগেও অকাল বর্ষায় জল জমে মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়েছিল। তা সত্ত্বেও পুর পরিষদ ও প্রশাসনের কোনো ঘুম ভাঙেনি। বর্ষা আসছে জেনেও পুরকর্তারা ভিন্ন ড্রেন পরিষ্কার ও সংস্কারের প্রয়োজনটুকু মনে করেনি। গত ছ বছরে বিজেপি জোট সরকারের শাসনে বিজেপি পরিচালিত বিলুনিয়া পুর পরিষদ সংস্কারে হাত লাগায়নি বলে অভিযোগ উঠেছে।